আসসালামু আলাইকুম, আমি মমতাজ ইসলাম, নবপুরন ইনস্টিটিউশন ডক্টর শরীফুল্লাহ কলেজের পক্ষ থেকে দ্বিতীয় পর্বের অনলাইন ক্লাসে স্বাগত। তোমাদের আমি আজকে তৃতীয় শ্রেণীর বাংলা পড়ব। তোমাদের পরীক্ষা যেহেতু একটা সামনে মূল্যায়ন পরীক্ষা আছে, সেজন্য তোমাদের আমি আরও সংক্ষিপ্ত একটা সাজেশন নিয়ে আসছি, সেই বিষয় নিয়ে ক্লাসে আলোচনা করব। দেখো, তৃতীয় শ্রেণীর বিষয় বাংলা। তোমরা প্রথমে দেখো, আমি তার আগে একটু বলি, তোমাদের একটা অনুচ্ছেদ থাকে, সেই অনুচ্ছেদের উপরে ভিত্তি করে তোমাদের প্রশ্ন থাকে, তারপর সঠিক উত্তর থাকে পাঁচটি। সেজন্য তোমরা স্টিমারের সিটি এই গল্পটা ভালো করে পড়বে। এই গল্পটার যে কোনো জায়গা থেকে আমি একটি অনুচ্ছেদ তুলে দেব, সেই অনুচ্ছেদ পড়ে তোমরা পাঁচটি সঠিক উত্তর আর প্রশ্নের উত্তর এগুলো দিবে। আর শব্দার্থ তো মিক্সড করেই আসে, যাই হোক, শব্দার্থগুলো আমি এর আগে ক্লাসে যে আলোচনা করছি সেই ক্লাস আর আজকের ক্লাস দুইটা তোমরা খুব গুরুত্ব সহকারে দেখবে যে এই ফাইনাল মূল্যায়নের জন্য। দেখো, আমি তোমাদের লিঙ্গ দিয়েছি, এর আগেও আমি লিঙ্গ দিয়েছি, ছোট করে সাজেশনে আরো ছোট করে দিয়েছি, এগুলোর উত্তরও আমি লিখে দিয়েছি। এর আগের ক্লাসগুলো তোমরা আগের ক্লাসগুলো ফলো করবে, দেখবে যে কোনটা কি উত্তর মানে লিখে দেওয়া আছে। দেখো, আজকে গায়ক, বৃদ্ধ, বকিল, প্রিয়, লেখক, প্রত্যেকটার অ্যান্সার আমি এর আগের ক্লাসে দিয়েছি। এখন ক্লাসগুলো নিচ্ছি এই কারণে তোমাদের সুবিধার্থে, যেহেতু একটু গ্যাপ হয়ে গেছে আর সামনে তোমাদের ফাইনাল মূল্যায়ন, এই জন্য জাস্ট একটা রিভিশন ক্লাস, এটা জাস্ট একটা রিভিশন ক্লাস, সেটা তোমরা মাথায় রাখবে। এরপরে দেখো বিপরীত শব্দ, বিপরীত শব্দে কি এগুলো দিয়েছিলাম, ইচ্ছা, উঁচু, জীবন, উপকার, অল্প, এগুলো সেই যে তোমাদের যে সাজেশন দিয়েছি তার ভিতর থেকে আমি পাঁচটা নিয়েছি, সেই পাঁচটা নিয়েও আমি তোমাদের আলোচনা করতেছি তোমাদের সুবিধার্থে। যেহেতু ক্লাসে ক্লাস করানো যাচ্ছে না, তোমাদের বারবার লেখাতে পার তোমরা লিখতে পারছো না, আমরা যখন ক্লাসে গিয়েই তোমাদের লিখতে দিই, লিখতে লিখতে দেখা যায় তোমাদের 50% মুখস্থ হয়ে যায়। এবছর তো সেই সুযোগ হয়নি, বিদায় তোমাদের সুবিধার্থে আবার ক্লাস নিয়ে আসছে সংক্ষিপ্ত সাজেশন। তারপর দেখো কবিতা, আমি কবিতা তোমাদের দুইটা দিয়েছিলাম, তোমরা আদর্শ স্থলে কবিতাটা খুব ভালো করে পড়বে, তার উপমা কোনোভাবে যেন মিস না হয়, লেখ কবির নাম সব খাতায় যখন লিখবে কবির নাম সব লিখবে। এরপরে দেখো শূন্যস্থানের জন্য আমি পৃষ্ঠা নাম্বার দিয়ে দিয়েছি, এই পৃষ্ঠার শূন্যস্থান যা যা আছে ভালো করে পড়বে, এখান থেকে তোমাদের পাঁচটা শূন্যস্থান থাকবে, শীর্ষটি পৃষ্ঠা, 69 পৃষ্ঠা। এরপরে দেখো মিলকরণ, মিলকরণ 85 পৃষ্ঠায় ওটা শূন্যস্থান আকারই আছে, হ্যাঁ, ওটা মিলকরণ শূন্যস্থান যৌথভাবেই লেখা আছে বইতে, তোমরা ওটা পড়লেই বুঝতে পারবে, ওখান থেকে আমি মিলকরণ আসবে তোমরা পড়বে। এরপরে দেখো একটা বড় কোশ্চেন থাকবে, যে এখন তো তোমাদের দুইটা সাবজেক্ট মিলে একটা পরীক্ষা হয়, প্রথম পত্র দ্বিতীয় পত্র, প্রথম পত্র দ্বিতীয় পত্রে যেমন তোমাদের তিনটা প্রশ্ন থাকে, 3×15, এখন তো সেই সুযোগ নাই, অনেক কিছু সাবকাট করে তোমাদের দুই সাবজেক্ট এক সাবজেক্টে পরীক্ষা নেওয়া হচ্ছে, 200 মার্কেটে 100 মার্কেট, সেখানে তোমাদের এবার আমি একটা বড় কোশ্চেন দিয়েছি, এই 84 পৃষ্ঠায় 6 নম্বর কোশ্চেনটা নিয়ে আমি একটু আলোচনা করি। দেখো এখানে আমি তোমাদের এই কোশ্চেনটা নিয়ে একবার আলোচনা করেছি, এই কোশ্চেনটায় তোমরা যা আছে বইতে ঠিক এভাবে লিখবে। দেখো বইতে আছে প্রশ্নটা হয়েছে নদীর পাড়ের দৃশ্য সম্পর্কে 3টি বাক্য, তোমরা এখানে লিখবে 5টি বা 6টি বাক্য, আমি তোমাদের লিখে দেব বোর্ডে। দেখো এখান থেকে শুরু করবে, নদীর তীরের দৃশ্য আমাদের চোখ জুড়িয়ে গেল, একদিকে শ্যামল শস্য বিস্তীর্ণ মাঠ, আরেকদিকে দূরে গাছপালা ঘেরা পাহাড়। তারপরে দেখো এখানে আছে নদীর পাড়ের দৃশ্যে আমরা দেখতে পেলাম জেলেরা মাছ ধরছে, লঞ্চে চড়ছে যাত্রীরা। তারপরে কি এখানে, তারপরে আছে নদীর ঘাটে মানুষ গোসল করছে, কোথাও মহিলারা কাপড় কাচ্ছে, কোনো ঘাটে আবার যাত্রীবাহী নৌকা ভিড়ানো, যাত্রীরা উঠানামা করছে। এখান থেকে এই পয়েন্টগুলো পুরোটাই দিয়ে দিবে একটা 5 মার্কের কোশ্চেন, এই কোশ্চেনটা তোমরা 5 লাইন বা 6 লাইনে যতটুকু আছে পুরাটাই লিখবে, 5 থেকে 6 লাইনের ভিতরে লিখবে।
समर्थक शब्द जुक्तवर्ण जा आलोचना कर खूब सीरियसली देखें ভালো থাকো সুস্থ থাকো।